This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমার গ্রেফতার, তাকে গ্রেফতার করলো দিল্লি পুলিশ। আজই আদালতে পেশ করে তাকে হেফাজতে চাইবে পুলিশ। স্বাতি মালিওয়ালের অভিযোগের পরেই তৎপর হয় দিল্লি পুলিশ, সাংবাদিক সম্মেলন করে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তোলে আপ। গোটা বিষয়টা নিয়ে স্বাতি মালিওয়ালের বিরুদ্ধেও দলের সাংসদের বিরুদ্ধেই ক্ষোভ জানায় আপ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বৈভব কুমার, যাকে স্বাতি মালিওয়াল যখন অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনে গিয়েছিলেন সেই সময় তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয় এবং আজই মেডিকেল রিপোর্ট এসেছে স্বাতি মালিওয়ালের এবং তারপরে এই গ্রেফতারি। রাজীব রয়েছেন আমাদের সঙ্গে, কি আপডেট রয়েছে রাজীব? সব্যসাচী, দেখো অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মারাত্মক অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়ির মধ্যে, তার আবাসনের মধ্যে দলেরই সাংসদ তথা দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন স্বাতি মালিওয়ালকে হেনস্থা করেছিলেন, রীতিমতো মারধর করেছিলেন। এবং স্বাতি মালিওয়াল যে FIR করছেন তাতে তার উপর বলা যেতে পারে নির্মম অত্যাচার করেছিলেন এই বিভব কুমার, এমনই অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ এবং স্বাতি মালিওয়ালের মেডিকেল টেস্ট হয়েছে। সেই মেডিকেল টেস্টের কিছু রিপোর্ট সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে স্বাতি মালিওয়াল বেশ কয়েক জায়গায় শরীরে বেশ কয়েক জায়গায় চোট রয়েছে। পুরো বিষয়টিকে যদিও বিজেপির ষড়যন্ত্র বলে আম আদমি পার্টি অভিযোগ করছে, তারা সাংবাদিক সম্মেলন করে একাধিক ভিডিও ফুটেজ প্রকাশ করছে, কিন্তু তারপরেও যেটা দেখা যাচ্ছে যে স্বাতি মালিওয়ালের অভিযোগ অত্যন্ত গুরুতর এবং এই তদন্তের প্রয়োজনে বিভব কুমারকে আজকে গ্রেফতার করেছে পুলিশ এবং আজকেই তাকে আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানাবে দিল্লি পুলিশ। অনেক ধন্যবাদ রাজীব। विभव कुमार जी को जिस तरीके से पुलिस अभी लेकर आई है, उससे पहले हम लोगों ने आज कोर्ट में एक एप्लीकेशन मूव की थी कि वो FIR जो पूरे देश में मीडिया के माध्यम से सारे जगह पे सर्कुलेट हो रही है, वो ऑफिशियल कॉपी आज अभी तक विभव कुमार जी को या उनके लॉयर्स को नहीं मिली है। उसके लिए एप्लीकेशन लगाई, वो 4 बजे ऑर्डर रिजर्व है, लेकिन अभी पता चला बिना किसी नोटिस के, 41A का नोटिस मैंडेटरी होता है, वो नोटिस सर्व बिना किए विभव कुमार जी को पुलिस लेकर आई है। अब हम अंदर जाके जानना चाहते हैं कि वो सिर्फ इंक्वायरी के लिए लेकर आए हैं या उनको अरेस्ट करना चाहते हैं। इसलिए हम लोग अंदर जाना चाहते थे लेकिन अंदर जाने से रोका जा रहा है, जो कि कानूनन बिल्कुल गलत है। बांग्लार आवाज, बांगालीर आवेग, जी 24 घंटा।